আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা এখন পর্যন্ত হুরুফ সেভ করতে পারেন না, তাদের জন্য আজকে ভিডিওটি আপনি কীভাবে হুরুফ সেভ করবেন এবং হুরুফ সেভ করা কীভাবে শিখবেন সেটা আজকে ভিডিওটি আমি আপনাদেরকে বলবো। এবং আপনার কোম্পানি কোন পর্যায়ে আছে, লাল সিগন্যালে না গ্রিন সিগন্যাল আছে সেটা কীভাবে চেক করবেন তা আজকে ভিডিওটি আমি আপনাদেরকে বলবো। আর বন্ধুরা, আপনি যদি চান অন্য জায়গায় তানাজুল হইতে বা অন্য জায়গায় চলে যেতে, আপনার কোম্পানি কি আপনাকে হুরুপ মারতে পারবে কিনা সেটা কীভাবে বুঝবেন সেটা আজকে ভিডিওটি আমি আপনাদেরকে বলবো। তাহলে দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখন সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আপনার মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমার মোবাইল থেকে আমি একটা করতেছি, দেখেন ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। সেখানে লিখলাম আমি সরাসরি মই গভ ওয়েবসাইটে চলে যাব, মই গভ শাহ এই ওয়েবসাইটে চলে যাব। আর এই হুরুপ চেক করার লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে চলে যেতে পারবেন হুরুপ চেক করার জন্য। এখন আমি চলে যাব সেখানে। দেখেন নেটওয়ার্কে একটু সমস্যার কারণে একটু সময় নিতেছে, বন্ধুরা অপেক্ষা করে নেবেন। আর বন্ধুরা দেখেন চলে আসছে এখানে। এখন যদি আপনাদের যদি গুগল ট্রান্সলেশন কোনো অপশন না থাকে, উপরে কর্নারে ক্লিক করে ইংরেজিকে ট্রান্সলেট করে নেবেন। এখানে দেখেন সম্পূর্ণ আরবি লেখা আসছে, ঠিক আছে। এখন আপনি এখান থেকে নিচে দেখেন আরবি ইংলিশে ট্রান্সলেট অপশন আছে, প্রত্যেকটা মোবাইলে আছে, সে এটাতে ক্লিক করে আপনি ইংরেজি করে নেবেন, কোনো সমস্যা হবে না। এখানে আপনি তিন তরিকার মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার পাসপোর্ট ইকামার অপশন। প্রথম হচ্ছে বর্ডার নাম্বার, দ্বিতীয় হচ্ছে রেসিডেন্ট নাম্বার, তৃতীয় হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার। যেহেতু আমরা সবাই আকামাদারে, এই জন্য আমরা হুরুপ কীভাবে চেক করবো সেটা বলবো। তার জন্য আমরা পাসপোর্ট নাম্বার, তার মানে হলো রেসিডেন্ট নাম্বার, সেটা দিয়ে হুরুপ চেক করবো। আপনার ইকামা নাম্বার দিয়ে হুরুপ চেক করবেন। ইকামা নাম্বারটি হলো রেসিডেন্ট নাম্বার। এখানে আমি আমার ইকামা নাম্বারটি দিয়ে দিতেছি 2488101672। দেখেন দেওয়ার পরে এখান থেকে আপনি কান্ট্রি চয়েস করে নিতে পারবেন, আর যদি না চান নিচে ভেরিফাইড করতে দিয়ে দেবেন, ওইটা দরকার নাই। পাসপোর্ট দিয়ে হলে ওইটা লাগতো, যেহেতু আমরা ইকামাদে করতেছি তার জন্য আমরা কান্ট্রি কোনো প্রয়োজন নাই। কান্ট্রি এখানে আমি ভেরিফাইড করতে দিয়ে দেব। ভেরিফাইড করতে দেওয়ার পরে এখানে রিচার্জ অপশনে ক্লিক করবেন। রিচার্জ অপশনে ক্লিক করার পর আপনার ওয়েবসাইট লগ ইন হবে। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি, লগ ইন হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন, এই সার্ভারটি অত্যন্ত স্লো, তার জন্য একটু অপেক্ষা করে নেবেন। দেখেন এখানে রিচার্জ হয়ে গেছে, উপরে দেখেন দাগ ইউজ চার্জ ক্যান চার্জ। তারপর আমরা সরাসরি নিচে চলে আসব। আসার পরে দেখবেন আপনার সমস্ত প্রোফাইল ডিটেলস চলে আসছে, চার্জিং রেজাল্ট। এখানে বলা হয়েছে ওয়ার্কিং অন, ডেট লেখা আছে এখানে, দ্য নেম আপনার নাম লেখা থাকবে, ওয়ার্কিং ক্যাশ মানে অন দ্য জব, এখন আপনার জবে আছেন, দ্য প্র্যাকটিক্যাল লাইসেন্স আপনার কোম্পানির লাইসেন্স এখনও ভ্যালিড আছে, প্র্যাকটিক্যাল এভিমিনেশন লো গ্রিন, এটা হলো আপনার আপনার ইকামা এবং আপনার কোম্পানি লো গ্রিন আছে, এবং আপনার ইকামাটা গ্রিন আছে, কোনো হুরুপ লাগে নাই। বন্ধুরা এভাবে আপনারা চেক করে নিতে পারবেন। যদি আপনার এখানে হুরুপ লেখা থাকতো তাহলে আপনার ফাইনাল এক্সিট লেখা আসবে, ঠিক আছে। আর লো গ্রিন হলো আপনার কোম্পানি সম্পূর্ণভাবে কোনো মামলা থেকে দূরে আছে। তো বন্ধুরা এভাবে আপনারা হুরুপ চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি, যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।